আসসালামু আলাইকুম ফুটবল প্রেমিরিয়া আর্জেন্টিনা বলাম পোল্যান্ড প্রিভিউ ও প্রেডিকশন পোল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য নিজেদের আরও একবার উদ্ধার করে দেবেন লিওনাল মেসিরা মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ শিরোপা ধরার স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ী হতে হবে আর্জেন্টিনাকে ড্র করলে তারা পড়বে ভাগ্য এবং গোল ব্যবধানের সমীকরণের ফাঁদে অন্যদিকে হেরে গেলে পোল্যান্ড পড়বে বাদ পড়ার শঙ্কায় তবে ড্র করলে রবার্ট লেভান দশ্কিরে পা রাখবে নক আউট পড়বে নজরে থাকবেন যারা প্রথম ম্যাচে সৌদির বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মেসি বাহিনী সেই ম্যাচে দলকে এগিয়ে নেন খুদে যা তবে পোল্যান্ডের বিপক্ষে সমানভাবে জ্বলে উঠতে হবে অ্যানহেল ডিমারিয়া লাউতারো মার্টিনেজদের রদ্রিগো ডি পল লিওনার্দো প্যারেডেস অ্যানজো ফার্নান্দেসদেরও মাঝমাঠে রাখতে হবে ভূমিকা রক্ষণে দুর্বেদ দেয়াল হয়ে দাঁড়াতে হবে লিসান্দ্রো মার্টিনেজ নিকোলাস ও তামেন্ডিদের গোল খরা কাটলেও এখনও নিজের সেরা ফর্মে রূপান্তরিত হতে পারেনি রবার্ট কি এই ম্যাচে লিড পেতে তার উপরই ভরসা করবে পুলিশ শিবির মিল্লিককেও দেখাতে হবে গোলবারের সামনে ঝলক রক্ষণে কামিল ইয়াকবদের পালন করতে হবে মেসি মারিয়াদের শান্ত করার দায়িত্ব বেইচেক সিগনিকেও গোলবারের সামনে হতে হবে নিখুঁত সম্ভাব্য লাইন আপ আর্জেন্টিনা আর্জেন্টিনা এই ম্যাচে চার তিন দু এক ফরমেশনে খেলতে পারে যেখানে থাকতে পারেন অ্যামিলিয়ানো মার্টিনেজ মলিনা তাগলিয়াফিকো ফিকো ওতাম্যান্ডি মার্টিনেজ ডিপল পারেদেস ফার্নান্দেস মেসি ডিমারিয়া ও লাউতারো মার্টিনেজ অন্যদিকে পোল্যান্ড এই ম্যাচে চার চার দুই ফরমেশনে খেলতে পারে যেখানে সেজনি ক্যাশ গ্লিক ব্যারেসিস্কি কিভিউর ক্রিচোবিয়াক ফ্রাঙ্কোবস্কি জিয়েলিস্কি বিয়েলিক মিল্লিক এবং রবার্ট লেভান প্রেডিকশন কাগজে কলমে ও সামর্থ্যের বিবেচনায় এগিয়ে থাকবে আর্জেন্টিনা তবে পোল্যান্ডও ভালো দল সব মিলিয়ে লড়াই হতে পারে জমজমাটু তবে আলবি সে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারলে জয় পাবে তারাই সম্ভাব্য স্কোর আর্জেন্টিনা এই ম্যাচে দুই এক গোলের ব্যবধানে জয় পেতে পারে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন জিটিভি এবং টি স্পোর্টসের চ্যানেলে আপনাদের কী মনে হয় আর্জেন্টিনা বরং পোল্যান্ডের মধ্যকার এই ম্যাচে জয় পেতে পারে কারা জানিয়ে দিন কমেন্ট করে এছাড়া যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলায়কনটি বাজিয়ে দিন